আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ, আনন্দ উৎসবের সঙ্গে বিজয় মিছিল, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক মহিলাদের উন্মাদনা, দেখা গেল মন্তেশ্বরে মামুদপুর দু নম্বর অঞ্চল। সব হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ২৯টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। ফল বেরোতেই জেলায় শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের বিজয়। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজয় প্রার্থী অসীম সরকারকে প্রায় ১৪৯০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। তাই শনিবার মন্তেশ্বর ব্লকের মামুদপুর দুই নম্বর গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামুদপুর দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি প্রসূনগণ এবং মামুদপুর দু নম্বর অঞ্চলের প্রধান অলকা রাও, উপপ্রধান শুভেন্দু মল্লিকের নেতৃত্বে প্রায় ৪-৫০০ কর্মী সমর্থক দিনে ও পাড়া সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে সুরাটের তিনটি বুথ এলাকায় সহ সুরাট গ্রাম এবং সুরাটের মানুষ মহিলাদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। দেখা যায় এলাকার বেশি মানুষ ৮-৮০ স্তরের মানুষ, প্রথম সাধারণ মানুষ, গ্রামের এবং মহিলা তৃণমূল কর্মী সমর্থক উৎসবের আমেজে মাতেন। আর এই মিছিলে উপস্থিত ছিলেন মামুদপুর দু নম্বর অঞ্চলের প্রধান অলোক রাও এবং উপপ্রধান শুভেন্দু মল্লিক, মামুদপুর দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থক। পরিপূর্ণভাবে দুপুর ১টায় বিজয় মিছিল শেষ হয়। মিছিলে শেষে মামুদপুর দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষগণ আমাদের কি জানালেন দেখুন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এই গ্রাম থেকে তিনটি বুথে কত ভোটে লিড করেছে? কে কে প্রার্থী ছিলেন? আমাদের এখানে বিজয়ী যিনি হয়েছেন আমাদের সকলের প্রিয় ডক্টর শর্মিলা সরকার, তিনি বিজেপি প্রার্থী অসীম সরকারকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী, তা এই কত সংখ্যক মহিলা সহ এবং পুরুষ কর্মী সংখ্যা এখানে হাজির হয়েছে? আমরা প্রায় শতাধিক মহিলা কর্মী সহ প্রায় ১০০০ মানুষ আজকে বিজয় মিছিল অংশ নিয়েছে। কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হচ্ছে? আমাদের বিজয় মিছিল শুরু হয় সুড্ডা বাগানপাড়া থেকে, শেষ হবে সুড্ডা বাস স্ট্যান্ডে। গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর সুড্ডা বাস স্ট্যান্ড। আনন্দ উৎসাহের সঙ্গে হয়েছে? আনন্দ উৎসাহের সঙ্গে, এবং গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে এসে করতালি এবং তারা নিজেরা সবুজ আবির নিয়ে মাখামাখি করছেন, আনন্দ উৎসব পালন করছেন। কোনো অশান্তি ঝুটঝামেলা কিছু আছে? কোনো অশান্তি ঝুটঝামেলা হয়নি, বরঞ্চ আমাদের বিজয় মিছিল যাওয়ার সময় সাধারণ মানুষ বাতাসা জল আমাদেরকে এগিয়ে দিয়েছে এবং আনন্দের সঙ্গে বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে। এই বিজয় মিছিলের মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন? আমরা এলাকাবাসী মিছিলের মাধ্যমে এলাকাবাসীকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি, যেভাবে সারা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে হাতাপাশি পাশাপাশি বাস করি, সেই সম্প্রীতিকে ঐক্য যাতে আগামী দিনে বজায় থাকে এবং সকলে মিলে আমরা যেন তা বজায় রাখতে পারি, সেই বার্তাই আজকে আমরা দিতে চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম পীযূষকান্তি গণ, ডাক নাম কল্লোল, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, মামুদপুর দু নম্বর অঞ্চল। জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি কি জিন্দাবাদ। এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।